পারিপার্শ্বিক অবস্থা দেখে না জানি কখন নিজের ভালোবাসার মানুষগুলোর উপর থেকেই আস্থা হারিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো শুক্রবারের আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, যদিও একটু দেরিতে হচ্ছে, ভিডিও রেডি করতে দেরি হয়েছে, যার জন্য আপলোড দিতেও দেরি হয়েছে, বাজারগুলো নামিয়ে নিব। আর এই যে ধনেপাতা নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে, আজকে অনেক বাজার ছিল, সবজি বাজারের পরিমাণ ছিল খুবই অল্প, কারণ গতদিন তো অনেক বাজার নিয়ে এসেছে, যার জন্য আজকে মশলার বাজারগুলোই ছিল, এই যেমন আদা রসুন এই টাইপের। আর এর কয়েকদিন আগে আবার রসুন, তারপরে হচ্ছে মোটামুটি গরম মশলা যেগুলো লাগে মাংসের মশলা, সেগুলোও নিয়ে এসেছে। তো আমার আসলে সব দিন এক টাইপের বাজার যে করাবো একদিনেই সব, সেটা মনেও থাকে না আর বলাও হয়ে ওঠেনি। ধনেপাতাগুলো বের করে আমি একটা পলিথিনের মধ্যে আপাতত রেখে দিয়েছি, এটা আমি কাজের মানে কাজগুলো শেষ হলে পরবর্তীতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। এই ঝড় বৃষ্টির মধ্যে কতবার নিষেধ করলাম যে বাজারে যাওয়ার দরকার নেই, কে শোনে কার কথা। বাজার থেকে যখন ঠিকই ফিরেছে তখন দেখি দুইটা ব্যাগ দুই হাতে, মানে হাঁটতে পারতেছে না সিঁড়ি দিয়ে, এরকম একটা ব্যাপার। তারপরে দরজা এসে নক করেছে, দরজা খুলে তো দেখি এই ব্যাপার। কোনোই দরকার ছিল না, মোটামুটি কিছু ফ্রিজে মাছ মাংস ছিল, তারপরও এই যে আস্ত একটা গরুর মাথা নিয়ে এসেছে, আরও ছিল কিছু মাংস, তারপরে হচ্ছে মগজ। তো আমিও এখন পর্যন্ত দেখিনি, চলুন আমরা দেখি কী নিয়ে এসেছে। আর বাবাইটা কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে দেখার জন্য, যখনই সে তার বাবাইয়ের কাছে শুনেছে যে আস্ত একটা মাথা নিয়ে এসেছে, সে হয়তো ভেবেছে যে রান্নাঘরে এসে হয়তো সে আস্তই দেখবে, কিন্তু না। তো তাকে পরবর্তীতে এই যে মাংস কাটার পরে জিব্বার যে অংশটা থাকে ওইটা তো আস্ত নিয়ে এসেছে, কারণ এখানে পরিষ্কার করার অনেক কিছু থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিভাবে গরুর জিব্বা পরিষ্কার করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো এটা দেখার পরে সে আমাকে বলতেছিল যে মাম্মা মামাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, তো এর জন্য তাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখালাম। ঘুরিয়ে দেখানোতে কিন্তু হয়নি, তাকে এক পর্যায়ে আমাকে কেটেও দেখাতে হয়েছে যে এটার মধ্যে কী আছে, মানে তার ছোট্ট অবুজ হৃদয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলোই মোটামুটি আমি তাকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়েছি। মগজ নামিয়ে তারপরে আবার হচ্ছে আলাদা করে আবার মাংস নিয়ে এসেছে। তা আমি বললাম যে এতখানি মাথার মাংস এর সঙ্গে আছে, তারপরে আবার কি প্রয়োজন ছিল আলাদা করে মাংসটা আনার জন্য, তো বলে তো আর কোনো লাভ নেই, নিয়ে এসেছে আর কি করার, ফ্রিজে আমার রাখা লাগবে। তো আজকের মাংসগুলো বেশ ফ্রেশ ছিল। আর গরুর যারা মাথা কিনতে চান তাদের জন্য একটা কথা বলবো, অনেকে আছেন যারা হচ্ছে 1 কেজি 2 কেজি এভাবে কিনেন, তো আমার কাছে মনে হয় 1 কেজি 2 কেজি কেনার থেকে যদি আস্ত একটা কেনা যায় তখন কিন্তু অনেক বেশি লাভ হয়, কারণ 1-2 কেজি কিনলে যেহেতু মাথার মাংসতে অনেক পরিমাণে হাড় থাকে তখন কিন্তু আর ভালো লাগে না হাড় দেখতে। তবে এই মাংসের মধ্যে যে হাড়গুলো থাকে এগুলো যদি একটু প্রেশার কুকারের মধ্যে দিয়ে রান্না করা যায় অনেক নরম হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তবে যারা হাড় পছন্দ করেন না তাদের জন্য কিন্তু গরুর মাংস না, যারা আছেন অনেকে যে একটু ভিন্ন টাইপের মাংস টেস্ট করতে চান এটা কিন্তু তাদের জন্য, কারণ মাংসটা সম্পূর্ণই অন্যরকম টেস্ট, খেতে বেশ ভালোই লাগে। কিছু আবার নিয়ে এসেছে পুঁটি মাছ, পুঁটি মাছগুলো নামিয়ে এই যে ছোট্ট পাতিলে করে আমি কিছুটা পানি গরম করতে দিলাম, জিব্বাগুলো পরিষ্কার করব। আর এই যে তেল, তেলের পরিমাণটা আমি আর দেখিনি, তো পরবর্তীতে খুলে দেখলাম বেশ খানিকটা কাটাও নেই, তো এটা আবার কেটে যে গরুর মাংসগুলো এনেছিল ওইটা দুইটা প্যাকেটে ভাগ করে রেখেছি। মাথার যে অংশ ছিল তো সেখান থেকে আবার কিছুটা আমি রান্না করার জন্য রেখে সম্পূর্ণটা ফ্রিজে তুলে রেখেছি। আর পানি যখন গরম হয়ে এসেছে তখন কিন্তু এই যে জিব্বার অংশ, তারপরে হচ্ছে আরও কিছু অংশ থাকে যেগুলো পরিষ্কার করার মতন, সেগুলো ওই যে পাতিলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু পরিষ্কার করতে খুব একটা কষ্ট না, তবে একটু সময়ের ব্যাপার, মানে সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজটি আপনাকে করতে হবে। পানির মধ্যে কিছু সময় তো গরম করে নিয়েছি, আর এই যে চামচ দিয়ে এভাবেই হচ্ছে একটু শক্তি প্রয়োগ করলেই উপরের অংশটা উঠে যাবে। কেউ কি খেয়েছেন কিনা জানি না, গরুর জিব্বা এটা খেতে অনেক বেশি মজার, মানে যারা খেয়েছেন বা যাদের কাছে ভালো লাগবে তারা তো মজাই মনে করবেন, এটা খেতে কিন্তু কচকচে অনেকটা। তো কে কে খেয়েছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আসলে শুনতে ভালো লাগে এর জন্যই কিন্তু শুনতে চাই। ওই যে বললাম ছেলেটা দেখতে চেয়েছিল, তো কেটে পরিষ্কার করার পরে বাবাইটা এসে বলতেছে যে আমাকে তাহলে এখন আবার একটু কেটে দেখাও, তো তখন তাকে আবার দুই ভাগ করে কেটে দেখানো হয়েছে যে এর মধ্যে কী থাকে।
মোটামুটি জিব্বার মাংসটা আজকে আর রান্না করবো না, ওইগুলো তুলে রেখেছি। আর এই যে মাথার কিছু অংশ নিয়েছি, এখানে প্রায় 2 কেজির মতন ছিল। আর গরুর একটা বড় সাইজের মাথা কিনতে গেলে কিন্তু প্রায় 10 কেজির মতন হবে, 9 থেকে 10 কেজি। তো আমাদের যেহেতু আস্ত একটা নিয়ে এসেছিলো, আমি এখানে প্রায় 2 কেজির থেকে বেশি ছাড়া কম হবে না মাংসগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে বেশ ভালোই লাগে, আর এর সঙ্গে যখন হাড় আসছে তখন তো কোনো কথাই নেই। হাড়ের কথা কেন বললাম, শেষ পাতে মানে খাবার খাওয়ার শেষ পাতে হাড় খেতে আমার বেশ ভালোই লাগে, যার জন্য কথাটা বলা। পারিপার্শ্বিক চারপাশে যেভাবে আমরা পরিস্থিতি দেখছি, ভালোবাসার মানুষগুলোর উপরে যেন কেমন বিশ্বস্তটা হারিয়ে না গেলেও কিন্তু মনের মধ্যে একটা টেনশন থেকেই যায়। আমরা কিন্তু বিভিন্ন সময় অনলাইনে দেখি বিভিন্ন নিউজ, তো সেখান থেকে আসলে নিজের মনেও একটু ভয়টা থাকে বা রয়েই যায়। তো ভয়কে জয় করাই হচ্ছে মেয়ে মানুষের কাজ, তো কি আর করার, সব কিছুতে কান না দিয়ে নিজের মতন করেই আমার মনে হয় এগিয়ে যাওয়া ভালো। হয়তো বুঝতে পেরেছেন, আমরা কিন্তু অনলাইনে অনেক সময় বিচ্ছেদের গন্ধ পাই, সংসারে অশান্তি। তো এর জন্য আসলে বিশ্বস্ত মানুষগুলোর সঙ্গেই যখন, ঘরের মানুষগুলোর সঙ্গেই যখন এমনটা হয়, তখন কিন্তু মনটা কোনো জায়গায় না কোনো জায়গায় একটু থেমেই যায় বা থমকেই যায়, তাই না? রান্না করতে করতে আর কথা বলতে বলতে তো একটা ব্যাপার বলতে ভুলেই গিয়েছি, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর নতুন হলে প্রতিদিন ভিডিও পেতে পেজটি কিন্তু ফলো করে রাখতে হবে। আমি কিন্তু মাংসগুলো প্রথমে কষিয়ে রান্না করে পরে আবার প্রেশার কুকারের মধ্যে 1-2টা সিটি দিয়ে নিয়েছি, যাতে হাড়গুলো মানে হাড়গুলো, হাড়ি শুনে আবার হাসি পাচ্ছে না, তো হাড়গুলো যাতে একটু নরম করে ইজি করে মজা করে খেতে পারি এর জন্য। তো অবশেষে রান্নাবান্না শেষ, আর মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আজকে রান্নায় ছিল পুঁটি মাছ দিয়ে মূলা সিমের একটা চচ্চড়ি, আর এই তো মাংস, এগুলোই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। গরুর জিব্বাটা পরিষ্কার করতে যেয়ে খুব বেশি রান্নার ঝামেলা করতে পারিনি, তো সংক্ষিপ্ত রান্নাবান্না দিয়েই আজকের ভিডিওটি শেষ করছি। আর এই যে খাবার দাবার বেড়ে দিয়েছি বেশ লম্বা একটা সময়ের অফ ক্যামেরায় থাকার পরে, বাবা এটা একাই বেড়ে নিচ্ছে তো সে বাড়তে পারছিল না, পরবর্তী দিতে আমি আবার তাকে একটু হেল্প করলাম। মাশাল্লাহ রান্নার কালারটা এত সুন্দর হয়েছে, নিজেরই লোভ লাগছে দেখে। তো আর কথা বলবো না, লোভকে আর বেশি সময় পাত্তা দিতে পারছি না, এখন খেয়ে নিব কবজি ডুবিয়ে। সবাই ভালো থাকবেন।